নমস্কার আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আছি বাগান বাজার গরুর হাটে বাগান বাজার হচ্ছে রামগড় কুটুকসুরি বেশ কিছু গবাদি পশু কিন্তু সামনে রয়েছে চেষ্টা করব কেমন নয় আপনাদেরকে দুই চারটা গরু দাম দর দেওয়ার জন্য প্রচন্ড রোদ রোদে ক্যামেরা ভিডিও বানাইতে একটু ট্রাভেল ফেজ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও সেভ হচ্ছে না একটা প্রবলেম ফেস করতেছি দর্শক চেষ্টা করব আপনাদেরকে বাজারকে বেশ কিছু গরুর দাম দেওয়ার জন্য আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছেন দাম কেমন দিবেন আমরা এটা এটা তো 80 দিছিলেন 80 দিছিলেন কাস্টমার কত বলছে কাস্টমার আমি 80 পর্যন্ত 80 আচ্ছা কত হলে বেশি দিবেন বেচা দাম কত না আমি কিনতে আসি না আমি আপনাদের গরুগুলো বিভিন্ন চ্যানেলে তুলে দিব দর্শকরা আসবে আপনাদের কাছ থেকে প্রচার হবে আর কি একটা এমনি বেচা দাম কেমন কাকা দাম ধরেন না কেন 75 75 হলে বেচা দাম এটা কম দিছেন এটা ধরেন না এইটা সেম দর্শক এগুলো কি সব আপনার হ্যাঁ এই পাশে এগুলো আপনার না এই পাশে এগুলো এগুলোর দাম কেমন দাম ধরেন না 2 লাখ 60 জোড়া জোড়া 2 লাখ 60 ওজন কেমন আছে ওজন কেমন আছে যেহেতু দাম দেখাচ্ছিলাম আপনাদেরকে আমি একটু দেখাই এগুলোর দাম 65 চাইছে উনি দিয়ে দিবে সুন্দর প্রায় 3 মণ এরকম ওজন আছে একটা দুইটার সেম দাম আর এটা একটু শেড বলছে সুন্দর সিঙ্গালা ষাঁড় গরু চমৎকার একটা দুইটা দুইটা একসাথে বিক্রি করবে সুন্দর করে দেখায় দুটোটাই কিন্তু প্রায় সেম সেম কালার গরুর দাম দর ভালোই লাগতেছে দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো ইনশাল্লাহ এরকম অসংখ্য গবাদি পশু আছে একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ভালো আছে দাম কেমন চাইছেন এটা দাম চাইছি তো 85,000 85,000 জি কাস্টমার কত কইছে কাস্টমার 70-71 জন বলছে 70-71 জন কত হলে দিয়ে দিবেন ভাই 75 দাঁত কাটা দাঁতে নাই দাঁতে নাই না পালার জন্য পালার জন্য খামারে নিয়ে পালতে হবে দর্শক সুন্দর সার নাকি হ্যাঁ সার হ্যাঁ সার সার সুন্দর একটা সার দর্শক এটা লাল কালার লাল এবং ব্ল্যাক এর মধ্যে কোরবানিতে যেটা চাহিদা খুব ভালো থাকবে হবে এটা চাহিদা পূরণ সম্পন্ন তাকে আর এগুলোর তো দাম দিয়েছিলাম আমি 280 বলে দিয়েছিলেন ভাইয়ারা এরকম কিন্তু অসংখ্য গরু আমার পিছনেও আছে চেষ্টা করব আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে একটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দিছেন দাম 85 দিছেন কাস্টমার কত কি বলল 75-76 বলছে কত হলে দিয়ে দিবেন ভাইয়া 80 হলে দিয়ে দিবেন ওজন একটু বলো যদি বলেন ওজন কেমন আছে মাপা নাই মাপা নাই দর্শক আইডিয়া দিচ্ছিলাম সুন্দর একটা গরু দামও হয়েছে দর্শক এই পাশে কিন্তু আরও একটা সার রয়েছে ভাই এটার দাম কেমন দিচ্ছেন ভাই এটার দাম তো দিচ্ছি 115 মূলাইলো কত ওজন কত আছে ভাইয়া যদি একটু বলতেন 3 মণের উপরে আছে বেচা দাম কেমন ভাইয়া ধন্যবাদ ভাই কথা বললাম আপনার সাথে দর্শক দামাদামি চলছে দর্শক এরকমই অসংখ্য অসংখ্য গরু আছে এদিক থেকে কিন্তু এগুলো র‍্যাম্প উঠে যাচ্ছে এগুলো বিক্রি হয়ে গেছে
এরকম আরো বেশ কিছু গরু আছে এই পাশ থেকে যদি দেখাই একটু কতটা ভাই ১২৫ চাইতেছেন কাস্টমার কত মূল্য আছে এখন পর্যন্ত ১০২ পর্যন্ত বলছে কত হলে দিয়ে দিবেন ১৫ হলে বেশি দাঁতে আছে এখনো দাঁতে নাই বড় হবে আরো এখনো দাঁতে হয় নাই দর্শক এই জন্য পালার জন্য গরু একটু দাম বেশি চাচ্ছেন ঠিক আছে পালার জন্য গরু এরকম অসংখ্য কিন্তু গবাদি পশু রয়েছে হাটটিতে ছড়িয়ে ছিটানো আছে একটা আছে এটা কার ভাই কত চাইছো এটা ১৩০ রোদ হারানো হয়ে গেছে নাকি রোদ ঠান্ডায় আচ্ছা এটা কি জাতের শাহিওয়াল শাহিওয়াল জাতের গাবি গাবি কিন্তু বাজা হয়েছে না বাছুর আছে এটা এটা বাজা বাছুর বাজা হয়েছে মাংসের জন্য হ্যাঁ মাংস কাস্টমার কত মূলাইছে ১০ কইছে ওজন কেমন আছে ওজন আছে ৪.৫ মন আছে ১১০ দেওয়া দাম কেমন তোমার দেওয়া ১৭ ১১৭ লাখ ১৭ ৭০০০ জন্য বাজি আছে নাকি হ্যাঁ দর্শক দাম দর করবেন ৭০০০ জন্য কিন্তু আটকে আছে কয়জন আসছিল মোটামুটি এখন ভাই ৩-৪ আছে ৩-৪ জন আসছিল মানে ১০-১২ আচ্ছা যাচ্ছে না যেটা চাচ্ছ তুমি ওইটাতে যাচ্ছে না ধন্যবাদ ভাইয়া এই পাশে আরও কিন্তু বেশ কিছু গবাদি পশু আছে ৬৫ কাস্টমার কত মূলাইছে ৫৮ মূলাইছে আর এগুলো কেমন ভাই সাইডের উপরে লাগবে দর্শক সুন্দর সাইডের উপরে লাগবে চাইলে চলে আসবেন দামাদামি করবেন ভাইয়াদের সাথে আপনি কি এখান থেকে নিছেন হাটাজারি নিয়ে যাবেন আচ্ছা আপাতত হাটাজারিতে দেখা হয়েছিল আমার সাথে হাটাজারিতে নিয়ে যাবে আপনারা কিন্তু হাটাজারি বাজারে বাইরে পাই যাবেন এই গরুগুলো ওখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা দুটি গরু দর্শক এরকমই কিন্তু অসংখ্য গবাদি পশু আছে দাঁড়ান না ভাই ১ মিনিট দাঁড়ান দর্শক এরকম কিন্তু বেশ কিছু গরু আছে আপনাদেরকে আমি চেষ্টা করব দাম দর করে দেখানোর জন্য এবং সঠিক ব্যবসায়ী যারা আছে এদের সাথে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেবো যাতে করে আপনারা নির্বিঘ্নে গরু সংগ্রহ করতে পারেন এই পাশেও কিন্তু আরও সুন্দর ভাই এগুলো কাদের ভাইয়া কত চাইছেন মুরব্বী ১৩০ কাস্টমার কত মূলাইছে ১ লাখ মূলাইছে পালার জন্য তো নাকি শাহিওয়াল পালতে হবে খামারে দাঁতে নাই মনে হয় এখনো দাঁতে নাই দর্শক সুন্দর ১৩০ এটা এই পাশে কিন্তু আরও অসংখ্য কিন্তু গবাদি পশু রয়েছে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করবো সবাইকে যেটা বলবো আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আরেকটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।